ডেঙ্গুর হটস্পট খুঁজতে উড়ানো হলো ড্রোন। বৃহস্পতিবার ড্রোন উড়িয়ে ডেঙ্গু হটস্পট খোঁজার এমনই ছবি নজরে এলো মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকায়, যাকে আইওয়াস বলে কটাক্ষ করলেন বিরোধীরা। মালদা ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করে চলেছে, তাই ডেঙ্গু মোকাবিলায় বুধবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী মালদায় বেড়ে চলা ডেঙ্গু আক্রান্ত সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমাদের লাস্ট 5 সপ্তাহে কিন্তু শতাধিক করে ডেঙ্গু রোগীর সন্ধান পাচ্ছি। আপনারা যারা নিজেদের গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আছেন, আপনাদের যারা জেলা পরিষদ তাদের যে কাজ করার জায়গা, পৌরসভার চেয়ারম্যানরা আছেন, তারা জানেন প্রত্যেকেরই পাড়ায় কারো না কারো ডেঙ্গু হয়েছে। আপনারা কিন্তু এখন খবর পাচ্ছেন, তাদের কিছুটা চিকিৎসার ব্যবস্থা করছেন এবং তারা অধিকাংশই 99% খুব অল্প চিকিৎসাতেই বাড়িতে থেকেই সুস্থ হয়ে যাচ্ছে, খুব অল্প সংখ্যককে হাসপাতালে ভর্তিও হতে। আজকে আমাদের এই কর্মশালাটা বা আপনাদের আলোচনা সভাটা কিন্তু দুটো বিষয়কে আমাদের কেন্দ্র করে, এক হচ্ছে আমাদের দায়িত্ব কী, অর্থাৎ আমরা ডেঙ্গুটাকে প্রতিরোধ কীভাবে করতে পারি। আজকে এখানে যারা আছেন অধিকাংশ হচ্ছে প্রতিরোধ তার সঙ্গে যুক্ত। বুধবারের বৈঠকে জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। তার মধ্যে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি সহ ডেঙ্গুর হটস্পট খুঁজতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকেই মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকায় ড্রোন উড়িয়ে ডেঙ্গুর হটস্পট খোঁজার বিশেষ অভিযান শুরু করে। এদিন পৌরসভার 9, 10, 11, 12 নম্বর ওয়ার্ডে এমনই অভিযান চোখে পড়ে। দেখুন, ব্যাপারটা যেটা হচ্ছে যে ডেঙ্গু এখন ভালোভাবে ছড়িয়েছে, ডেঙ্গু থেকে যাতে মানুষ আক্রান্ত না হয় সেই কারণে আমাদের 12 নম্বর ওয়ার্ড কমিটি, আমাদের কাউন্সিলর এবং পৌরসভার ডেঙ্গু অভিযান যে সমস্ত মহিলারা আছেন কাজ করছেন তাদের সবাইকে নিয়ে আমাদের 12 নম্বর ওয়ার্ডে প্রত্যেক দিন বাড়ি বাড়িতে তারা ভিজিট করছেন, যাতে কোথাও কেউ জল না জমতে পারে সেটা দেখা, মশার যাতে লার্ভা তৈরি না হয় সেই বিষয়সহ সামগ্রিকভাবে জ্বর হলে যাতে ব্লাড টেস্ট করে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার কাজ প্রতিদিনই করা হচ্ছে। এখন মানুষকেও সচেতন থাকতে হবে, পৌরসভার যারা স্বাস্থ্যকর্মীরা আছে, ডেঙ্গুর যারা অভিযান বিরুদ্ধে যারা কাজ করছে তাদের সবাইকে নিয়েই, যাতে মানুষ কোনোভাবে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেটাই আমাদের কিন্তু প্রধান কর্তব্য। ডেঙ্গু হটস্পট খুঁজতে ড্রোন ওড়ানোর এই অভিযানের নেতৃত্ব দেন আইএস অফিসার করণবীন কেশব। এছাড়া উপস্থিত ছিলেন মালদার সদর মহকুমার শাসক পঙ্কজ তামান, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার স্বাস্থ্যকর্মীরা। তারা সকলে মিলে অনেক উঁচুতে ড্রোন উড়িয়ে কোথাও কোনোভাবে জল জমে রয়েছে কিনা, সেই জলে ডেঙ্গু মশার লার্ভা বড় হচ্ছে কিনা তা খোঁজার চেষ্টা চালান। সেই সঙ্গে এই অভিযানের মাধ্যমে তারা সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতন করেন। कम्युनिटी को रेजिलियंट बनाना है, कम्युनिटी को स्ट्रॉन्ग करना है, कम्युनिटी को अवेयर करना है और हम लोग इसी के लिए ये प्रयास है कि ड्रोन के थ्रू हम देख पाएँ कि एक्चुअली कहाँ कहाँ ऐसा हॉटस्पॉट है जहाँ से ये मच्छर आ रहे हैं या लार्वा जनरेट हो रहे हैं। हम लोग उस प्लेस को डिस्ट्रॉय करेंगे, उस जगह को क्लीन करेंगे लार्विसाइड वगैरह डाल करके, और ताकि इसको मतलब ये एक तरीके से फायर फाइटिंग सिचुएशन है कि हम वैसे हॉट स्पॉट को क्लियर कर रहे हैं, लेकिन लॉन्ग टर्म में कम्युनिटी को अवेयर होना होगा। ডেঙ্গুর হটস্পট খুঁজতে ড্রোন ওড়ানোর অভিযানে সামিল ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, তারা এই অভিযানের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন, কোথাও কোনো বাড়িতে জল ও নোংরা আবর্জনা জমা হয়ে রয়েছে কিনা এবং সেখান থেকে ডেঙ্গু মশার লার্ভা বংশবিস্তার করছে কিনা তা খতিয়ে দেখছেন। এছাড়াও পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঢুকে নজরদারি চালাচ্ছেন, যার একটাই উদ্দেশ্য তা হলো ডেঙ্গু প্রতিরোধ করা। ডেঙ্গু আমাদের শহরে দু রকমভাবে হচ্ছে, একটা এখানে হয়ে যাচ্ছে আর অনেকে যারা মাইগ্রেন্ট বাইরে থেকে গেছে তারা এসছে ডেঙ্গু নিয়ে এসছে। তো আমরা দুটো দিক দিয়ে আমরা খুব সিরিয়াস, বাড়িতে বাড়িতে জল জমছে কি না, নোংরা হয়ে আছে কি না, মশার লার্ভা হচ্ছে কি না, এগুলো সব মারা আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এই জায়গাগুলোকে ড্রোন উড়িয়ে দেখছি ছাদে কোথাও জল জমে আছে কি না। আর প্রত্যেকটা হেলথ ওয়ার্কার এবং যারা ডেঙ্গুর সঙ্গে আছে তারা প্রত্যেকের বাড়ি বাড়িতে ঢুকে সমস্ত এলাকাগুলো স্পটগুলো সব দেখে।
যদিও জেলা প্রশাসন তথা পৌরসভার এই অভিযানকে আইওয়াশ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। পৌরসভা বিরোধী দলের নেতা তথা জেলা বিজেপির নেতা অমলান ভাদুরীর দাবি, খালি চোখেই পৌরসভার বিভিন্ন এলাকায় জমা জল আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে, সেগুলি নিষ্কাশন করতে পারলে ডেঙ্গু সমস্যা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। ড্রোন দিয়ে যে ময়লা দেখা, এই ব্যাপারটা আমার মনে হয় আইওয়াশ ছাড়া কিছু না। কারণ আমাদের সাধারণ চোখে বিভিন্ন জায়গায় যে গার্বেজ জমা হয়ে আছে, জল জমা হয়ে আছে, কোথাও জলের সুয়োর ঘুরে বেড়াচ্ছে, এই দৃশ্য কিন্তু আমরা শহরের মানুষ দেখতেই পাচ্ছি। সেইগুলোকে যদি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং সেইগুলো আগে পরিষ্কারের ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় সমস্যার অনেকটা সমাধান হবে। এইসব আইওয়াশ করে কিছু লাভ নেই। প্রশাসন, পৌরসভা সবাই জানে বছরের এই সময়গুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়, কিন্তু তারা কোনো প্রিকশন নেয় না। প্রতিবার যখন সেটা মহামারীর আকার নেয় তখন তাদের টনক নড়ে, জেগে উঠে দৌড়াদৌড়ি করে। এই হচ্ছে প্রতিবারের এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। মানে এটাতে রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের অপদার্থতাই দেখা যাচ্ছে। এর পাল্টা জবাব দিতে গিয়ে ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, বিরোধীদের কাজ হলো বিরোধিতা করা, তবে এই বিষয়ে রাজনীতি করা ঠিক নয়, রোগমুক্ত পরিবেশ করতে সকলকেই এগিয়ে আসা উচিত। এটা নিয়ে রাজনীতি না করলেই ভালো হয়। আমাদের কাজ হচ্ছে যারা যেই ক্ষমতায় থাকুক, বিজেপি থাকলে বিজেপিকেও কাজ করতে হবে, আজকে তৃণমূল আছে তৃণমূলকেও কাজ করতে হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া, রোগমুক্ত রাজ্য করতে হবে, রোগমুক্ত রাজ্য করতে হবে, রোগমুক্ত জেলা করতে হবে, রোগমুক্ত শহর করতে হবে। এটাই আমাদের বর্তমানে চারিদিকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, আর এর মধ্যে জলমগ্ন অবস্থায় ডেঙ্গুর আশঙ্কা নিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে মালদার চাঁচল এক নম্বর ব্লকের পূর্ব সুজাগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকার বাসিন্দারা, জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুসছেন তারা। চাঁচল গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে পূর্ব সুজাগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকা। এলাকায় নেই পাকা রাস্তা, নেই সুষ্ঠু নিকাশি ব্যবস্থাও। জল নিকাশির জন্য পঞ্চায়েত থেকে কালভার্ট তৈরি করা হলেও তৈরি হয়নি কালভার্ট সংযোগকারী রাস্তা, যার দরুন আরও সমস্যা বেড়েছে এলাকাবাসীর। এর মধ্যে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট, জল ঢুকেছে বেশ কিছু বাড়ির উঠোনেও, কিন্তু জমা জল নিষ্কাশনের ক্ষেত্রে কোনো হেলদোল নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের, এমনকি এলাকায় দেখা নেই পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের, জানিয়ে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী। আমরা খুবই সমস্যা খারাপ আছি, এই জলের মধ্যে যা আসি করে আমাদের অসুখ হয়ে গেছে। আমরা যেতে পারছি না, জল খেতে পারছি না, ভালো জল খেতে পারছি না, এই জল ভাঙে ভাঙে যেয়ে যেয়ে আমার অসুখ হয়ে গেছি। আমরা কি করব, বাড়িতে লাগদি লাগদি জলের মধ্যে পড়ে আছি, কিন্তু কই ই করছে না। ভোট তো দিলেন, কেউ আসলো না? না, কই আসেনি এখনো পর্যন্ত, কই আসে দেখা করেনি। দেখি ডুবে গেছে কি পড়ে আছে কি জলের মধ্যে, আমরা এরকমই আছি। যে আমাদের এখানে মানে কালভার্ট হয়ে আছে, যে সাকু করেছে সাকুটার জন্য এর জল যাচ্ছে না। আমার বাচ্চা আছে বাড়ির সামনে, সব সময় আমি দরজা লাগাই রাখি বাচ্চাটাকে, এই নোংরার জন্য আমার বাচ্চার অসুখ হয়ে গেছে। আমাদের মেম্বার কিছুই করছে না, ঘুমিয়ে আছে, দেখতেও আসছে না এখানে। এ বিষয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তার হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় জল জমে থাকার ব্যাপারে তার কাছে কোনো খবর নেই, কেউ কোনো অভিযোগও জানায়নি। দেয়ালের তো ব্যাপার ছিল না, এর আগে তো লোক যাতায়াত করছিল, এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কাটতেই পারে, ওটাকে আবার রিপেয়ারিং করতে হবে। জলমগ্ন অবস্থায় কি রয়েছে, মানে ঘরে ঘরে জল জল নিকাশ হচ্ছে না কোন জায়গায়? আমাদের কাছে তো কোনো খবরই আসেনি যে এখানে জল ঘরে ঘরে জল হয়ে আছে, আমাদের কাছে কোনো খবরই আসেনি, আমরা না জানলে কি করে বলবো। ভোট আসে ভোট যায়, মিলিয়ে যায় প্রতিশ্রুতি, কিন্তু তৈরি হয় না পাকা সেতু, ফলে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো পেরিয়ে দিনের পর দিন চলে ঝুঁকির নদী পারাপার। এই ঘটনা মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে বড় গোসাইপুর এলাকার। মালদার ইংরেজবাজার ব্লকের অধীনে রয়েছে বিনোদপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের একটি প্রত্যন্ত এলাকার নাম বড় গোসাইপুর। এই গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রাম ইংরেজবাজার ব্লকের অধীনে থাকলেও তাদের বেশিরভাগ প্রয়োজনীয় কাজের জন্য নিয়মিত যাতায়াত করতে হয় কালিয়াচক দুই নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়, কারণ বাঙ্গিটোলাতে রয়েছে হাসপাতাল, বাজার, স্কুল। কিন্তু এই সমস্ত স্থানে যাতায়াতের জন্য গ্রামবাসীদের স্থানীয় ভাগীরথী নদী পেরোতে হয়, যা বেশ ঝুঁকিপূর্ণ। আমাদের বড় গোসাইপুরে বাড়ি, আমরা এই বাঙ্গিটোলা হাই স্কুলে পড়ি, আমরা এখানে যেতে পারি না, ক্লাস সেভেনে পড়ি, ব্রিজের অসুবিধা, আমরা যেতে পারি না, বাসের খরচ গোটা ডুবে যায় বৃষ্টি পড়ে, মাসে মাসে স্কুল যায় বেড়ে যায়, যেতে পারি না, 10 কিলোমিটার ঘুরে যেতে হয়।
এই গ্রামে আমাদের রাস্তাঘাটের অসুবিধা, এই ফরেস্টটা হওয়া গেছে, কিন্তু ফরেস্ট এই জলের সময় ডুবে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, যাওয়া আসা অসুবিধা, রাস্তাঘাটের অসুবিধা, গাড়ির অসুবিধা, স্কুল যাবে, হাসপাতাল, বাজার সব কিছু যাবে, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না এদিকে, সব কিছুরই অসুবিধা আমাদের। সারা বছর ভাগীরথী নদীতে সেভাবে জল না থাকলেও বর্ষাকালে গঙ্গা জল ঢুকে ভাগীরথী ফুলে ফেঁপে ওঠে, যেমনটা ফুলে ফেঁপে উঠেছে এখন। অথচ এই নদী পেরোনোর জন্য নেই কোনো পাকাপোক্ত সেতু, অগত্যা গ্রামবাসীরা বাঁশের ভাঙা চোরা সাঁকো পেরিয়েই যাতায়াত করছে। কারণ এভাবে যাতায়াত না করলে ঘুর পথে 5-7 কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হবে গ্রামবাসীদের। দৈনিক ধরেন যে এদিকে মিল্কি অঞ্চল আছে প্রচুর, বলা যাবে না, মোটামুটি রাস্তা যদি ভালো থাকে দিনে মোটামুটি 10-15 হাজার লোক ডেলি যাতায়াত করে। এর আগে এখানে একটা ঘাটওয়ালো ছিল, ওই সময় প্রচুর লোক পারাপার হতো, সব ভোটের সময় আসে, প্রতিশ্রুতি দিয়ে চলে যায় সব পার্টি, হ্যাঁ ভোটের আগে হয়ে যাবে। এর আগে মাটি বোর্ডিংও করে দেখিয়ে নিয়েছে, বুঝে ব্রিজ হবে, বোর্ডিং করেছে 2-3 দিন ধরে, তা সত্ত্বেও এখানে কাজটা হচ্ছে না। বড় গোসাইপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তারা বছরের পর বছর ধরে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত নদীতে পাকা সেতু তৈরি হলো না। ভোট আসলেই সেতু তৈরির প্রতিশ্রুতি মেলে, সেতু তৈরির নামে মাটি পরীক্ষার মিথ্যা ছড়ানো হয়, কিন্তু ওই পর্যন্তই। তাই আসন্ন লোকসভা ভোটের আগে বা নদীতে পাকা সেতু তৈরি না হলে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। আমরা বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর গ্রামের ইংলিশ বাজারের অন্তর্গত। আমাদের এই যে ভাগীরথী নদীর উপর বাঁশের সেতুটি রয়েছে, যে প্রতি বছর আমরা গ্রাম থেকে সাহায্য বা কেউ সহযোগিতা করে, মানে এর দরুন আমরা বাঁশ তুলে আমরা বাঁশের ফরসটা মেরামত করি। সরকার কোনো কিছু ব্যবস্থা করছেন না। হসপিটাল আমাদের ওপারে হসপিটাল আছে, যেরকম স্কুল আছে, হাট বাজার আছে, মানে সম্পূর্ণ আমাদের যোগাযোগ মানে বলতে গেলে বাঙিটোলা অঞ্চলের সাথে। আমার এই বড় গোসাইপুরে বহুদিন থেকে আমরা বাঁশের ফরস দিয়ে পার হই। আমাদের স্কুলের বাচ্চা কাচ্চারা স্কুল যেতে পারে না, বর্ষার সময় মাসের পর মাস স্কুল বন্ধ করে, বেশি জল হয়ে গেলে বাঁশের ফরসে আমরা 5-7 কিলোমিটার দূর হয়ে যাই, স্কুল বন্ধ হয়, এবং কোনো পেশেন্ট যদি হসপিটাল যাবে তার আমরা কোনো সুরক্ষা পাই না, বাঁশের ফরস ডুবে যায়। আমরা এমএলএ, বিডিও, ডিএম প্রত্যেকবার আমরা দরখাস্ত দিতে দিতে আমরা থকে গেছি, আর পারছি না, সামনে ইলেকশন আছে, যদি ব্রিজ না করে আমরা এই ইলেকশন ভোট বয়কট করতে গ্রামবাসী বাধ্য হবো।